আসসালামু আলাইকুম, এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আফরোজা রূপা। আজ বসছে পদ্মা সেতু 33তম স্প্যান, এজন্য সকাল থেকেই সব প্রক্রিয়া শুরু হয়েছে। প্রকল্প কর্মকর্তারা জানিয়েছেন, আবহাওয়া ও নদী স্রোত সহ সবকিছু অনুকূলে থাকলে দুপুরের পর 3 ও 4 নম্বর পিলারের উপর এই স্প্যান বসবে। নতুন স্প্যানটি বসলে দৃশ্যমান হবে পদ্মা সেতুর 4,950 মিটার। সেতু নির্বাহী প্রকৌশলী দেওয়ান আব্দুল কাদের জানিয়েছেন, স্রোতের কারণে স্প্যানগুলো বসাতে বেগ পেতে হচ্ছে। এই স্প্যানটি বসানো হলে বাকি থাকবে মাত্র 8টি স্প্যান, সেগুলো মাওয়া কনস্ট্রাকশন ইয়ার্ডে রাখা আছে। এদিকে সেতু 3 থেকে 7 নম্বর পিলার পর্যন্ত সব ধরনের নৌযান চলাচলে সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে। কুষ্টিয়ায় গত 24 ঘন্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু হয়েছে। জেলায় নতুন করে শনাক্ত হয়েছেন 6 জন। এ পর্যন্ত কুষ্টিয়ায় 3,390 জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে সুস্থ হয়েছেন 3,154 জন আর মৃত্যুবরণ করেছেন 76 জন। ঢাকার আশুলিয়ার ভাদাইল এলাকায় কিশোরীকে গণধর্ষণের ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টার অভিযোগে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। তার নাম শাহাদাত হোসেন। রোববার রাতে বাইপাইল থেকে তাকে গ্রেফতার করা হয়। পুলিশ জানায়, শাহাদাত বিভিন্ন গণমাধ্যমে সাংবাদিক পরিচয় দিয়ে সাধারণ মানুষের কাছ থেকে টাকা নিয়ে প্রতারণা করতেন। একই কায়দায় গত 30 আগস্ট প্রিন্স শাহরুখ গ্যাংয়ের হাতে এক কিশোরী গণধর্ষণের শিকার হওয়ার পর মোটা অঙ্কের টাকা নিয়ে তিনি বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করেন। পরে গণধর্ষণের ভিডিও সামাজিক যোগাজোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর অভিযুক্ত 3 জনকে গ্রেফতার করে পুলিশ। তাদের স্বীকারোক্তির পর শাহাদাতকে গ্রেফতার করা হয়। এবারে আন্তর্জাতিক। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টিকে সমর্থন দিয়েছে প্রবাসী বাংলাদেশিদের সংগঠন বাংলাদেশে আমেরিকান রিপাবলিকান ককার্স বিএআরসি। জ্যাকসন হাইটসের একটি মিলনায়তনে আয়োজিত সভায় সংগঠনের পক্ষ থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় বক্তারা বলেন, যুক্তরাষ্ট্রের অর্থনীতি সুদৃঢ় রাখা, পরবর্তী প্রজন্মের ভবিষ্যতের নিশ্চয়তা, জননিরাপত্তা নিশ্চিত করা ও সীমান্ত সুরক্ষিত রাখতে রিপাবলিকানদের বিকল্প নেই। সংগঠনের সভাপতি ওয়াসি চৌধুরী এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন। পরে করোনায় আক্রান্ত হয়ে মৃতদের আত্মার শান্তি কামনায় সর্বধর্ম প্রার্থনা করা হয়। এবারে ক্রিকেট। বিসিবি প্রেসিডেন্টস কাপের দ্বিতীয় পর্ব শুরু হচ্ছে আজ। প্রথম পর্বে 3 দলের প্রত্যেকে 1টি করে ম্যাচে জয় পেয়েছে। দুপুরে মিরপুর শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে মুখোমুখি হবে মাহমুদুল্লাহ একাদশ ও নাজমুল একাদশ। প্রথম সাক্ষাতে রিয়াদের দলকে উড়িয়ে দিয়েছিলেন মুশফিকরা। তবে নিজেদের দ্বিতীয় ম্যাচে তামিমদের কাছে হার মানেন নাজমুলরা। অন্যদিকে তামিম একাদশকে দ্বিতীয় খেলায় হারায় মাহমুদুল্লাহর দল। তাই এই ম্যাচে হারলে ফাইনালে ওঠার সম্ভাবনা শেষ হবে না কোনো দলেরই, যদিও কঠিন হয়ে যাবে। অন্যদিকে বিজয়ী দল এক ধাপ এগিয়ে যাবে ফাইনালের পথে। এবার জানাবো শেয়ার বাজারে খবর। ডমিনিস স্টিল বিল্ডিং সিস্টেমস লিমিটেডের আইপিও আবেদন গ্রহণ আজ থেকে শুরু হয়েছে। 25 অক্টোবর পর্যন্ত বিনিয়োগকারীরা আবেদন জমা দিতে পারবেন। 10 টাকা অভিহিত মূল্যে 3 কোটি শেয়ার ছেড়ে 30 কোটি টাকা উত্তোলন করবে কোম্পানিটি। আইপিওর মাধ্যমে সংগ্রহ করা অর্থ বিল্ডিং নির্মাণ, বৈদ্যুতিক সরঞ্জাম স্থাপন, যন্ত্রপাতি ক্রয় এবং আইপিও খাতে ব্যয় করবে। 30 জুন 2019 সমাপ্ত বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় 1.49 টাকা এবং সমন্বিত সম্পদ মূল্য 19.81 টাকা। তুং হাই নিটিং অ্যান্ড ডাইং লিমিটেডের চেয়ারম্যান সহ পরিচালকদের জরিমানা করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন। সিকিউরিটিজ আইন লঙ্ঘনের দায়ে কোম্পানির চেয়ারম্যান আঞ্জুমান আরা খানম, ভাইস চেয়ারম্যান নাফরিন মাহবুব, পরিচালক আফরিন মাহবুব, পরিচালক এবং সিইও মোহাম্মদ এহসানুর রহমান, পরিচালক নাসরিন শানু এবং কোম্পানি সচিব মিজানুর রহমান মৃধা সহ প্রত্যেককে 1 লাখ টাকা করে জরিমানা করা হয়। 2014 সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়ে বর্তমানে কোম্পানিটি জেড ক্যাটাগরিতে অবস্থান করছে। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত কোম্পানিগুলো পারফরমেন্স পর্যালোচনার ভিত্তিতে সিএসই 30 ইন্ডেক্স চূড়ান্ত করা হয়েছে। এতে নতুন করে 6টি কোম্পানিকে যুক্ত করা হয়েছে এবং পূর্বে 6টি কোম্পানিকে বাদ দেওয়া হয়েছে। নতুন করে যুক্ত কোম্পানিগুলো হলো আমরা নেটওয়ার্কস, বিডি ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট, স্কোয়ার নেট কম্পোজিট, খুলনা পাওয়ার, সিঙ্গার বাংলাদেশ এবং সিটি ব্যাংক লিমিটেড। ইন্ডেক্স থেকে বাদ যাওয়া কোম্পানিগুলো হলো ইস্টার্ন ব্যাংক, এনভাই টেক্সটাইল, এক্সপোর্ট ইম্পোর্ট ব্যাংক এবং বাংলাদেশ জিএসপি ফাইন্যান্স, হাইডেলবার্গ সিমেন্ট এবং ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টস লিমিটেড। আগামী 1 নভেম্বর থেকে সূচকের পুনর্বিন্যাস কার্যকর হবে।
দর্শক পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন, বারবার হাত পরিষ্কার করুন। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।